যে ঘটনা ঘটেছে জিডি বিড়লা স্কুলে তা ঠিক নয়। একজন দুজন ইন্ডিভিজুয়ালি খারাপ হতে পারে, টোটাল শিক্ষক সমাজ খারাপ নয়। এটা মাথায় রেখে শিক্ষক সমাজকে দায়িত্ব নিয়ে এই ধরনের খারাপ লোক যারা তাদের আইসোলেটেড করতে হবে। আর যে বদমাশ যে দুষ্টু তার বিরুদ্ধে নিশ্চয়ই আমরা সকলে মিলে স্ট্যান্ড নেব, সে সম্বন্ধে কোনো কম্প্রোমাইজের প্রশ্ন আসে না। ছেলে মেয়েদের পড়াশোনা যেন নষ্ট না হয়। কেউ কেউ এইসব সুযোগে ঘোলা মাছে ঘোলা জলে মাছ ধরতে বেরিয়ে যায়, যারা না ডাইরেক্ট ইনভলভ না ইনডাইরেক্ট ইনভলভ, রাজনীতি করতে বেরিয়ে যায়। নিশ্চয়ই যে স্কুলে ঘটনা ঘটেছে তার পরিবারদের এভরি রাইট আছে আন্দোলন করবার, অভিভাবকরা করবে, প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, আবার ভালো করে ক্লাস শুরু হবে। যে দোষী তার বিরুদ্ধে কড়া শাস্তি নেওয়া উচিত এবং আইসিএসসি বোর্ডেরও দেখা উচিত। কিন্তু সাথে সাথে দু একজন বাইরে থেকে এলো আর ফটো তোলবার জন্য মাথা ঢুকতে লাগলো, এই করে কিন্তু স্কুলগুলো বন্ধ করে দেওয়া যাবে না, এটাও একটা প্ল্যান মাথায় রাখবেন। যে অন্যায় করেছে অন্যায়ের সাথে কোনো ক্ষমা নেই, কিন্তু সাথে সাথে অনেক বাচ্চারা আরও পড়াশুনো করে, তাদের পড়াশুনোর দিকটাও আমাদের নজর রাখতে হবে। কাজী স্কুলগুলোকে আরও কেয়ারফুল হতে হবে, তাদের ম্যানেজমেন্টকে, তাদের অ্যাডমিনিস্ট্রেশনকে এবং টিচারদের আরও কেয়ারফুল হতে হবে, যাতে এই ধরনের বিশ্রী ঘটনা আর না ঘটে, এটা আমাদের নজরে রাখতে হবে।